একদিকে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর দায় নেবে না বাংলাদেশ ইসকন, অন্যদিকে তার গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বিগ্ন ভারত। শেখ হাসিনা ভারত পালানোর পর একের পর এক ষড়যন্ত্রের কার্ড ছুড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে ভারত ও আওয়ামী লীগের একনিষ্ঠ নেতাকর্মীরা। যার কাছে শিশু ও নারী উভয়ই অনিরাপদ, সেই চিন্ময় দাসের মুক্তি চেয়েই ভারতে বসে বিবৃতি দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নানা মহল থেকে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণদাস পেছনের শক্তি কি, কারাই বা এই ষড়যন্ত্রের ইন্ধন যোগাচ্ছে? বাংলাদেশের চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। আটকের পর চিন্ময়ের অনুসারীরা মাঠে নামে আন্দোলনে। আন্দোলনকারীদের বিক্ষোভ থেকে হামলায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত হন সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ। এরপর সারা দেশে সৃষ্টি হয় উত্তেজনার পরিবেশ। মঙ্গলবার দুপুর 11:45 দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই সংখ্যালঘু কার্ড নিয়ে ষড়যন্ত্র খেলতে শুরু করে দেশি বিদেশি নানা মহল। এরপর থেকেই ভারত নানাভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। কখনো আনসার লীগ, রিকশা লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, গার্মেন্টস লীগ, পাহাড়ি লীগ, শাহবাগে আন্দোলন করতে কিস্তি লীগ এনেও হাজির করেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে এই ষড়যন্ত্র। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রের পেছনে ভারতের ইন্ধন রয়েছে বলে দেশের বিভিন্ন মহল থেকে অভিযোগ করেছে। অভিযোগ রয়েছে সম্প্রতি সেই ধারাবাহিকতায় দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের শপথের পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে তাদের সংখ্যালঘু নির্যাতন কার্ডও ব্যর্থ হয়। এদিকে ইসকন নেতা বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণের জন্য ভারতের বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশকে হুমকি ছুড়ে দিয়েছে যে তারা বাংলাদেশ ভারত সীমান্ত অবরোধ করবে। এছাড়াও চিন্ময়ের গ্রেপ্তারের প্রতিবাদে নিন্দা জানানোর পাশাপাশি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন এই বিজেপি নেতা। তবে কি দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে? কারণ বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য ইসকনকে যে ভারত মাঠে নামিয়েছে তার প্রমাণ শুভেন্দু অধিকারীর হুমকি শুধু নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিও এর প্রমাণ দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যেখানে চিন্ময়ের বিরুদ্ধে এত এত প্রমাণ থাকার পরও ভারতের ইচ্ছাকৃত ভুল বিবৃতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয়দের হস্তক্ষেপ এখন ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এদিকে চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামে জমি দখল, রাষ্ট্রদ্রোহিতা, শিশু নিপীড়ন সহ আরও নানা অপকর্মের অভিযোগ আছে। আরও আছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা। সবশেষ চট্টগ্রামের স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় পতাকার অবমাননার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তবে তার মুক্তির জন্য যেভাবে একের পর এক হুঙ্কার দিয়ে যাচ্ছে ভারত, এতে ধারণা করা যেতেই পারে ইসকনকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় ফেরাতে চায় দেশটি। রুশাসুর জয় জয় দিন।